সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। আর যারা আলেম বিদ্বেষী হবে, এরা যুগ যুগ ধরে এই সন্তানগুলো সমাজেও লাঞ্ছিত হবে, পরিবারও লাঞ্ছিত হবে, রাষ্ট্রেও লাঞ্ছিত হবে, মানুষের কাছে তুচ্ছতাচ্ছিল্যের শিকার হবে। কথা বলা ঠিক না ব্যাঠে? যারা আল্লাহ আল্লাহ রাসূলকে অসম্মান করবে তারা যুগ যুগ ধরে অসম্মানিত হবে, যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেবে তারা সমাজের মধ্যেও লাঞ্ছিত হবে, মানুষের কাছেও লাঞ্ছিত হবে। কথা বলা ঠিক না ব্যাঠে? তার বাস্তব প্রমাণ দেখেন, গত দুই দিন পূর্বে ফ্রান্সের একজন প্রেসিডেন্ট, আপনারা মনে করেন যে ক্ষমতা থাকলেই মনে হয় সম্মানিত না, যে কয়েকদিন আগে আমার নবীকে ব্যঙ্গ করেছিল, আমার নবীর চরিত্র, আমার নবীর পিকচার, আমার নবীর ছবি ব্যঙ্গ করে কার্টুন করে বহুতল ভবনের মধ্যে লটকায় রেখেছিল। এই কুলাঙ্গার ইমানুয়েল ম্যাক্রো, আমরা প্রত্যেকটা জায়গা থেকে বাংলাদেশের আবামার জনতা, মুসলিম জনতা মিছিল মিটিং প্রতিবাদ করে জানিয়েছিলাম। কথা মানে ঠিক না ব্যাঠে? আল্লাহ মনে করেছেন আমি ক্ষমতায়, আমি বড় সম্মানিত, কিন্তু আমার আল্লাহ তালা ক্ষমতা দিয়াও চেয়ারের মধ্যে বসাইয়াও যে অসম্মানিত করতে পারে, অপমানিত করতে পারে, তার বাস্তব প্রমাণ দুই দিন পূর্বে ইমানুয়েল ম্যাক্রো একটা মনে করেন এয়ারপোর্টের মধ্যে গেছে, একটা অনুষ্ঠানের দৌড়ে আছে, আসার পর এক যুবক এক পাবলিক মোসাবা হ্যান্ডশেক করার বাহানা দেখাইয়া তার গালের মধ্যে ঠাস করে থাপ্পড় মারছে। আল্লাহু আকবার! অপমান করা মালিক কে? কথা বলো, অপমান করা মালিক কে? মিস্টার বুশ, জর্জ ডব্লিউ বুশ, আল্লাহর আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাংবাদিকের জুতার মারি খেয়ে লোক সমাজে অপমানিত হয়েছে। ইমানুয়েল ম্যাক্রো লোক সমাজে হাতের বাড়ি খেয়ে থাপ্পড় খেয়ে অপমানিত হয়েছে। সামনের দিনে যারা আলেম ওলামা বিদ্বেষী হবে, কোরআন বিদ্বেষী হবে, এদের জন্য জুতা অপেক্ষা করছে, এদের জন্য হাতের বাড়ি অপেক্ষা করছে। কত মানে ঠিক না বাঠে? সুতরাং মুসলমান সাবধান হয়ে যান, ইসলামের বিপক্ষে অবস্থান নেবেন না, কখন আল্লাহ কোন মোড় ঘুরাই অপমানিত করবে বুঝতে পারবেন না। এই জন্য ইসলামের পথে চলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুক সকলকে। আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে পরিশেষে একটা, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাকে ধন্যবাদ না জানালে নয়, এই যে মসজিদে নামাজ পড়তে এসেছি, উনি গতকাল 50টা মডেল মসজিদ উদ্বোধন করেছেন। আল্লাহু আকবার! এটা ভালো কাজ না খারাপ কাজ? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই, 560টা মডেল মসজিদের কাজ হাতে নিয়েছেন, 50টা উদ্বোধন করেছেন, সামনের দিনে আরো উদ্বোধন হবে ইনশাআল্লাহ। তবে আমাদের মুসলমানদের দাবি, আমরা ভাস্করদের পক্ষে বিপক্ষে নই, আমরা ভাস্করদের পক্ষে নই, আমরা ভাস্করদের বিপক্ষে। মাননীয় প্রধানমন্ত্রীকে মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে অনুরোধ করব, ওই ভাস্কর মাস্কর না বানাইয়া ওর টাকা দিয়া আরো 50টা মাদ্রাসা তৈরি করে দেন, যেখানে বাচ্চারা কোরআন শিখবে, কোরআন পড়বে, আপনার বাবার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছিতে থাকবে। কথা বলেন ঠিক না বাঠে? আল্লাহ রাব্বুল আলামিন মাননীয় প্রধানমন্ত্রীকে ইসলামের সঠিক বুঝ দান করুক, ইসলামের জন্য যে কাজগুলো করতেছে এই কাজগুলো আল্লাহ তাআলা তৌফিক দান করুক সকল বলি। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।